নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আরও একবার আমাদের এই হোমপেজ কেজিডি চ্যানেলে। আজকের ভিডিও আমরা আলোচনা করব ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেখান থেকে খেলো ইন্ডিয়ার যে নতুন জব নোটিফিকেশন বেরিয়েছে মাধ্যমিক পাস ডের জন্য, তো অবশ্যই সে ব্যাপারে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যারা প্রথমবারের মতো আমাদের এই হোমপেজ কেজিডি চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা বন্ধুরা ডিটেলস যে আলোচনা করব ভিডিওটিতে, সে বিষয়গুলি হলো যে ত্রিপুরা এডিসি কাউন্সিল খুমলুং, সেখান থেকে জব নোটিফিকেশন বেরিয়েছে, সেখানে খেলো ইন্ডিয়ার এই যে খেলো ইন্ডিয়া আছে, খেলো ইন্ডিয়া সেন্টারের তরফ থেকে জব নোটিফিকেশন, সে বিষয়ে তো দেখুন। জিমনাস্টিক, জুডো, এরিড ফুটবল কোচ চাওয়া হয়েছে। তো খেলো ইন্ডিয়া সেন্টারে স্মল লেভেলে ত্রিপুরা এডিসি এটিটি এডিসি যেটা আছে খুবলুং, দ্য পোস্ট উইল বি পিওরলি টেম্পোরারি, টেম্পোরারি এবং কন্ট্রাক্ট বেসিস পোস্ট যেটা আছে টেম্পোরারি এবং কন্ট্রাক্ট বেসিসে। দ্য কোচ অনারিয়াম অ্যান্ড অল আদার ম্যাটার উইল বি ডিসাইড বাই দ্য সিলেকশন কমিটি, যে বেতনগুলো দেওয়া হবে সেটা সিলেকশন কমিটি ডিসাইড করবেন। ইন্টারেস্টেড এন্টেন্ডিং ক্যান্ডিডেট হু ফুলফিল দ্য রিকোয়ার্ড এলিজিবিলিটি, যারা ফুলফিল করবে এই এলিজিবিলিটি, শ্যাল হ্যাভ টু সাবমিট দেয়ার বায়োডাটা 5/3/2021 মধ্যে, আর দুদিন মাত্র টাইম, 5/3/2021 মধ্যে ডেটা সাবমিট করতে হবে। ইন্টারভিউ হবে 8/3/2021 খুমলুং স্টেডিয়াম খুমলুঙে, মনে রাখবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পাস্ট চ্যাম্পিয়ন অ্যাথলেটিক্স বলা হচ্ছে, চ্যাম্পিয়ন অ্যাথলেটিক্সদের বিশেষ করে ডাকা হয়েছে। ফার্স্ট প্রিফারেন্স যেটা দেওয়া হচ্ছে, যেটা লক্ষ্য রাখবেন, প্রিফারেন্স আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে। রিপ্রেজেন্টেড ইন্ডিয়া অ্যাট রিকগনাইজড ইন্টারন্যাশনাল কম্পিটিশন আন্ডার রিকগনাইজড NSF অ্যাসোসিয়েশন অফ রেসপেক্টিভ স্পোর্টস, যে কোনো স্পোর্টসে আপনার রেসপেক্টিভ স্পোর্টসে আপনাকে যদি ইন্ডিয়া রিপ্রেজেন্ট করে থাকেন তারা সুযোগ পাবেন। রিপ্রেজেন্টেড ইন্ডিয়া অ্যাট রিকগনাইজড ইন্টারন্যাশনাল কম্পিটিশন টিম স্পোর্টস সেটা বলা হচ্ছে, আন্ডার রিকগনাইজড NSF, সেম কথাই বলা হচ্ছে দু জায়গায়। এবং সেকেন্ড প্রেফারেন্স যেটা দেওয়া হচ্ছে, মেডেল উইনার অ্যাট সিনিয়র ন্যাশনাল পাস চ্যাম্পিয়নশিপ কন্ডাক্টেড বাই রিকগনাইজড NSF অর মেডেল উইনার অ্যাট খেলো ইন্ডিয়া গেমসে, যারা মেডেল উইনার আছেন তাদেরকে সেকেন্ড প্রিফারেন্স দেওয়া হবে। পার্ট অফ মেডেল উইনিং টিম অ্যাট সিনিয়র ন্যাশনাল পাস চ্যাম্পিয়নশিপ কন্ডাক্টেড বাই রিকগনাইজড NSF অর পার্ট অফ মেডেল উইনিং টিম খেলো ইন্ডিয়া গেমসে। তাছাড়া তিন নম্বর যে পোস্ট যে প্রিফারেন্স দেওয়া হবে, মেডেল উইনার অ্যাট ন্যাশনাল AIU পাস চ্যাম্পিয়নশিপ, পার্ট অফ মেডেল উইনিং টিম অ্যাজ এ ন্যাশনাল AIU পাস চ্যাম্পিয়নশিপ। চতুর্থ প্রিফারেন্স দেওয়া হবে, রিপ্রেজেন্টেড স্টেট ইন সিনিয়র ন্যাশনাল পাস চ্যাম্পিয়নশিপ কনকর্ড কন্ডাক্টেড বাই রিকগনাইজড NSF অর পার্টিসিপেশন ইন খেলো ইন্ডিয়া, রিপ্রেজেন্টেড স্টেট ইন সিনিয়র ন্যাশনাল পাস চ্যাম্পিয়নশিপ কন্ডাক্টেড বাই রিকগনাইজড NSF অর পার্টিসিপেশন ইন খেলো ইন্ডিয়া গেমস। এই হচ্ছে এদেরকে প্রেফারেন্স বেশি দেওয়া হবে, কিন্তু দ্য ডিটেলস অফ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন যেখানে দেওয়া আছে, দেখুন কোয়ালিফিকেশনের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, দ্য অ্যাপ্লিকেশন হ্যাভ টু সাবমিট অফ দ্য অফিস প্রিন্সিপাল অফিস স্পোর্টস অ্যান্ড YP ত্রিপুরা এডিসি ডিউরিং অফিস আওয়ার এক্সেপ্ট হলিডে, কোনো TADA দেওয়া হবে না। অল দ্য অরিজিনাল সার্টিফিকেট ডকুমেন্টস উইল হ্যাভ টু প্রোডিউস টাইম অফ দ্য টাইম অফ ইন্টারভিউ, সব আপনি অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যাবেন। দ্য আন্ডারসাইন রিজার্ভড দ্য রাইট টু রেফার ক্যান্সেল দ্য ইন্টারভিউ উইদাউট অ্যাসাইনিং এনি রিজন, আপনার ক্যান্সেল করা যেতে পারে এনি রিজন ছাড়াই, যদি আপনার কোনোভাবে মনে হয় যে আপনি এলিজিবল নন। কোচেস অনারিয়াম অ্যান্ড আদার ম্যাটার উইল বি ডিসাইড বাই অথরিটি, অথরিটি ডিসাইড করবেন। ম্যাক্সিমাম এজ যে অ্যাপ্লিকেশনটা 40 বছর বয়স পর্যন্ত, হাউ এভার রিল্যাক্সেশন মে বি কোয়ার্ড ডিজাইরিং কেসেস, মানে রিল্যাক্সেশনও দেওয়া হবে STSC-দের জন্য। এলিজিবল যিনি আছেন, যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার TAD ত্রিপুরা ট্রাইবাল অটোনোমাস যে ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, সেই সেখান থেকে আপনাদের যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা হলো এটাই। তো বিশেষ করে মাধ্যমিক পাস আপনারা হলেই হয়ে যাবেন, এবং যাদের সার্টিফিকেট আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। ইন্টারভিউ হচ্ছে 8/3/2021 ওয়াক ইন ইন্টারভিউ, মনে রাখবেন।
এই হচ্ছে এই নোটিফিকেশনটা বন্ধুরা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অবশ্যই প্রেস করবেন পরবর্তী জব নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।